হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো আজকে যাচ্ছি করতে একটা নতুন এক্সপেরিমেন্ট, নতুন নয়, ট্রেন্ডিং এক্সপেরিমেন্ট, যেটা নাকি খুব চলছে। সবাই দেখছি 1 মিনিটে রোদ্দুরের মধ্যে ডিম ভাজা করে ফেলছে। তো চলুন আজকে সত্যি সত্যি ব্যাপারটা হাতে নাতে দেখবো যে 1 মিনিটে ডিম ভাজা করা যাচ্ছে কি না। তো আজকে সেই জন্যই যোগাড় যন্ত্র করে এই ঠাঠা রোদ্দুরে এই যে একটা প্যানকে বসিয়ে দিচ্ছি। তো মোটামুটি 10 মিনিট হয়ে গেছে, তো তার আমি অপেক্ষায় আছি যে কখন একদম সেই রকম গরম হবে তাওয়াটা, যাতে আমি সর্ষের তেল দিতে পারি। তো তাওয়াটা সত্যি খুব গরম হয়ে গেছে, হাত দেওয়ার সঙ্গে সঙ্গে ছ্যাঁকা খেলাম, মনে হলো যেন আঙুলগুলো পুড়ে গেল। তো চলুন এবারে দেখি, একটুখানি আর একটুখানি অপেক্ষা করি, ঠিক যেমন আমাদের ওভেনে তেতে থাকে আর কি। তো তারপর সর্ষের তেল দেব। এই দেখুন, যোগার যন্ত্র, ডিম, খুন্তি সব কিছু হাতের কাছে নিয়ে নিচ্ছি, যেন একটু দেরি না করে যত তাড়াতাড়ি সম্ভব কাজটা করে ফেলি। কিন্তু ভীষণ রোদ্দুর, এই রোদ্দুরে সত্যি 10-15 মিনিট বসে থাকতে থাকতে আধ ঘন্টা প্রায় হয়ে গেছে, আমি খুব ঘেমে যাচ্ছি, রোদ্দুর লাগছে, মানে সত্যি জানি না কতক্ষণ আমি এখানে এভাবে অপেক্ষা করতে পারবো। তো যেখানে আমি বসে আছি দেখলেন পিছনে সব কাজগুলো ভাঙা, তো আমার ছেলের কীর্তি। ও আর এই যে, এই এখন যখন তাওয়াটা গরম হয়ে গেছে, দিলাম একেবারে সর্ষের তেল ঢেলে। সর্ষের তেল দেওয়ার সঙ্গে সঙ্গেই তেলটা কেমন হালকা মতো হয়ে গেল, মানে সত্যি তাওয়াটা ভীষণ গরম হয়েছে তারই প্রমাণ পাওয়া গেল। তো তেলটা একটুখানি ফুটু ফুটু ভাব হলে তারপর আমি এর মধ্যে ডিমটা ছেড়ে দেব। তো এইদিকে আমি রোদ্দুরে, ঠাটা রোদ্দুরে ছাতা মাথায় বসে আছি, আর মিনিরা 3 বনে ঘুরঘুর করছে যে কি ব্যাপারটা হলো, আমি কেন রোদ্দুরে বসে আছি। এমনিতে ওরা তো মোটে রোদে বেরোয় না, এদিক থেকে ভীষণ চালাক, দিন রাত ঘরের মেঝেই পড়ে, গড়াগড়িতায়, পাপোশের উপরে, খাটের নিচে, পাখা চললে সেখানে, সব সময় ওরা আরাম করতে ভালোবাসে। তো সেই জন্যে আমাকে বুঝি পাগল পেয়েছে, পাগল ভেবেছে। আর এদিকে বাবুও ছাতার নিচে এসে একটু সময় আমাকে দিয়ে গেল, যদিও ওকে পাওয়া খুব টাফ, মানে ওকে পাওয়া যায় না। ক্যামেরাটা একটু ধরেছে, আমি ডিমটা দিয়ে দিলাম, যেহেতু তেলটা গরম হয়ে গেছে, ডিমটা দেওয়ার মতো হয়ে গেছে। তো ডিমটা দেওয়া মাত্রই দেখুন ওই যে চেঞ্জ হচ্ছে, আর একটুখানি আমি উপর থেকে লবণ দিয়ে দিলাম, দেখুন একটু একটু চেঞ্জ হচ্ছে, মানে একটা একটা সাদা রেখা দেখা যাচ্ছে, মানে ওই অংশটুকুনি ডিমটা কুক হয়ে গেছে। ওই দেখুন, দেখছেন চেঞ্জটা? বল তো বন্ধুরা, ওখানে বসে থাকলে পাগল হয়ে যেতে হবে, আমরা ভীষণ ঘেমে যাচ্ছি, তাই জন্য আমরা ঘরে চলে আসলাম। একটু পরে গিয়ে দেখি ডিমটার কি অবস্থা হয়, একটু হাওয়ায় বসি, বুঝতেই পারছেন কি অবস্থা, একটু রেস্ট নিয়ে আবার যাব। আর ওইদিকে 11টা 10 মিনিট, তো এখন বাজে 11টা 10 মিনিট। তো আমরা দেখবো ডিমটা কতক্ষণ পরে ঠিকঠাক রান্না হয়, ততক্ষণ একটু ঘরে হাওয়ায় বসি, ওখানে বসা যাচ্ছে না, ঠিক আছে? তো চলুন আবার একটু পরে দেখা হচ্ছে। তো বন্ধুরা, খানিকটা সময় কেটে গেছে, তো দেখুন কটন বাজে প্রায় 11টা 25। এবার চলুন ডিমের কাছে যাই।
ডিমের মধ্যে একটা লেয়ার তৈরি হচ্ছে। আমি একটু আর একটু রোদের দিকে দিলাম, লেয়ার তৈরি হচ্ছে। আচ্ছা চলুন আর একবার দেখি কতদূর হলো। আচ্ছা এখন বাজে 12:45, তো চলুন আবার গিয়ে দেখি কি অবস্থা ডিমটার। আমরা মোটামুটি এক্সপেরিমেন্টের মাঝামাঝি জায়গায় এসে পৌঁছে গেছি এবং এটা মনে হয় প্রমাণ হয়ে গেছে যে ওই যে 1 মিনিটে ডিম ভাজার ব্যাপারটা সম্পূর্ণ মিথ্যে কথা। 1 মিনিটে রোদ্দুরের মধ্যে ডিম ভাজা যায় না, যদি যায় একমাত্র ওভেনে যায় অথবা নর্মাল যে কাঠের চালে আমরা রান্না করি সেভাবে যায়। 1 মিনিটে ডিম ভাজা হয় না, সেটা কিন্তু আপনাদের সামনে আমি প্রমাণ করে দিচ্ছি। তো সত্যিই কতক্ষণে ডিম ভাজা হয় সেটা দেখার জন্য কিন্তু পুরো ভিডিওটা প্লিজ একটু সঙ্গে থাকুন। আচ্ছা এখন বাজে 2:05, তো চলুন দেখি ডিমটার কি অবস্থা, চলুন যাই। এতক্ষণ ও বাহ, এই যে ডিম রান্না কিন্তু সত্যি হয়েছে, তবে 2-1 মিনিটে নয়, আমি মোটামুটি 10:30 সময় লেগেছিলাম, এখন প্রায় 2 বাজে, তার মানে 11:12, 1:02, 3.5 ঘন্টা, 11:12, হ্যাঁ 3.5 ঘন্টা সময় লাগলো ডিমটা রান্না হতে। 1 মিনিটে বা 50 সেকেন্ডে রোদ্দুরের মধ্যে ডিম রান্না হয় না, এটা করার জন্য মোটামুটি 1 দিন বা 3-5 ঘন্টা হাতে রেখে তবে ডিম ভাজা করা যেতে পারে। তো 3 ঘন্টা ধরে একটা ডিম ভেজেছি, এখন সেই ডিমকে তো টেস্ট করতেই হবে, তাই চলুন কোমর বেঁধে লেগে পড়ি ডিমটা টেস্ট করতে। বাবুকে অনেক ডাকলাম, আসছে না, ও সবসময়ই খুব দাম নেয়, শর্ট ভিডিও করার সময় কি বলুন, বড় ভিডিও করার সময়ও কি বলুন, কি জানি বাচ্চারা সবাই এরকম নাকি শুধু আমারটাই এরকম। এক ফোঁটাও গ্যাস খরচ না করে ডিম ভাজা খাওয়ার মজা সত্যি আলাদা, তো আপনারাও ট্রাই করে দেখুন আর অবশ্যই কমেন্ট করে বলবেন ভিডিওটা কেমন লাগলো আর আপনাদের ডিম ভাজা কেমন হলো, কতক্ষণে হলো। আমার মোটামুটি 3.5 ঘন্টার প্রসেস চলেছে, আপনাদের সামনে সেটা প্রমাণ করে দিচ্ছি। তো আবারও বলি একদম মিথ্যে কথা, 1 মিনিটে ডিম ভাজা, 30 সেকেন্ডে ডিম ভাজা সম্পূর্ণ মিথ্যে, আমরা সেটা প্রমাণ পেয়ে গেলাম। তো বন্ধুরা আমরা মা ছেলে রোদ্দুরে ডিম ভেজে খেয়েও ফেললাম, আপনারা ট্রাই করে দেখুন সাকসেসফুল হবেন। তো আজকের ভিডিওটা করে আমরা খুব মজা পেলাম, আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা শেয়ার করে দেবেন, লাইক করে দেবেন। দেখা হবে আবার পরের ভিডিও, এই আশা রেখে আজকের ভিডিও শেষ করছি। টাটা।